আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আবার আসলাম আপনাদের খামারে। গত সপ্তাহে আসছিলাম, বেশ কিছু গাভী দর্শকদেরকে এবং বকনা বাচ্চা দেখিয়েছিলাম, কিছু সারও ছিল। তো আজকে এসে তো ভ্যারাইটিজ অনেক গরু দেখতে পাচ্ছি। গেল সপ্তাহের প্রতিবেদনে গরু লাগাইছে, সব বিক্রি হয়েছে। সব সব আচ্ছা, অনেক গরু ছিল। জি, এই সপ্তাহে আনকমন গরু আছে দুইটা, সার গরু আছে বড়টা, প্রেগনেন্ট গাভী আছে ধরেন চারটা। চেক দিয়ে নেবে, সমস্যা নাই। চেক দিয়ে নিতে পারবে? ছয় মাসের গাভী গরু চেক দিয়ে নেবে, সমস্যা করতেই। তিন মাসও না, চার মাসও বলি, ছয় মাস চেক দিয়ে নেবে। আচ্ছা আচ্ছা। আর শাহিওয়াল বড় সার গরু আছে, শাহিওয়াল সার আছে বড়। আর একটা গিরি আছে বড়। এই আর বকনা, বকনা দাঁড়ান আছে। আজ বড় আজকে আপনি একটু কষ্ট দেবো ভাই মাসুদ ভাই, পঁচিশটা গরু দেখাবো। অনেক গরু, এত গরু দেখাইলে তো ভাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। ভিডিও অল্প তো একটু বড় হইলে দর্শককে দেখলে মনের কাছে ভালো লাগে, একটু কষ্ট হলে পঁচিশটা করে দেখাই দেবেন। গরু আর সত্তরটা, কিন্তু এত গরু আমি দেখাবো না, পঁচিশটা করে একটু কষ্ট হলে আজকে দেখাইবে। আচ্ছা আচ্ছা, তো চলুন গরুগুলো দর্শকদেরকে দেখ। আসেন দেখাই। প্রথমে আমরা এই গাভীটার থেকে শুরু করি। গত সপ্তাহে এরকম একটা গাভী ছিল, এই সপ্তাহে আবার আরেকটা গাভী দেখতে পাচ্ছি, একটু কালার একটু অন্যরকম কিন্তু একই জাতের। জি আচ্ছা, এটা দাঁতে কয়টা? এটা চার দাঁত। চার দাঁত না? জি। আচ্ছা, এটা কত দিনের গাব আছে? এটা পাঁচ মাসের গাব আছে, এই সার বাচ্চা করলে। এই সার বাচ্চাটা সাথে? জি জি জি। মা বাচ্চা একই রকম? জি। এটা আনকমন জাত গরু, এগুলো সব সময় পাওয়া যায় না, ভবিষ্যৎ দুই একটা গরু হয়, এই সপ্তাহে আবার দুইটা গরু হয়েছে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, চেক দিয়ে নিতে পারবে গাব না? পাঁচ মাসের গাব যে কোনো বাংলাদেশের ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে। আচ্ছা, তো দামটা কত রাখছেন? গরুর দাম টাম না, এই সমস্ত আনকমন গরু, এই গরু তো সবাই মনে করে হয় না। এই বাচ্চাটা দুই তিন বছর পৌঁছলি 10-12 লাখ টাকা দাম, কিন্তু এত সবারই কপালে হয় না। এই গরুটার দাম আলোচনা সম্পর্কে এই গরুটা বিক্রি করব। দামটা গাভীটা রাখতে চাচ্ছেন আলোচনা সাপেক্ষে? জি জি জি। আচ্ছা দর্শক, গাভীটার দাম রাখতে চাচ্ছে আলোচনা সাপেক্ষে, সাথে একটা একটা সার বাচ্চাও আছে, এটা সেই সার বাচ্চাটা। তো তো দর্শক, চলুন পরবর্তী আরও কিছু গাব গরু আছে, তো সেগুলো দেখাই এবং কিছু বকনা বাচ্চা কিছু সার গরু আছে দেখানোর চেষ্টা করি। আরেকটা গাভী দেখতে পাচ্ছি আমরা ভাই, এটাও আনকমন জাত, বুঝেছেন, শাহিওয়াল গাভী। আচ্ছা, এই এটার দাঁতে কয়টা? কোনটা এটা? এটা ছয় দাঁত ভাই। এটা দাঁতে ছয়টা? কত দিনের গাভ আছে এটা? কত দিন নেই, বাচ্চা হইতে তার 15-20 দিন বাকি থাকতে পারে। পনেরো বিশ দিনের ভিতরে বাচ্চা দিবে? জি জি জি। আচ্ছা গাভ গরু দর্শক, 15-20 দিনের ভিতরে বাচ্চা দিবে। দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা, ছাড়তেছে। দামটা কেমন রাখছেন এটার? এটা আলোচনার সম্পর্কে বিক্রি হইবে, এইসব গরু ধরেন সবাই কিনতে পায় না, বুঝেছেন, দুই একজন ভবিষ্যৎ কেনে, কিন্তু এসব গরু মেলা টাকার গরু ভাই। আচ্ছা, এটার দামটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন? জি জি। এর পেটে বাহামা বাচ্চা আছে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাছাই রায়। দর্শক আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো আপনাদের তিন নাম্বার বকনটা দেখতে পাচ্ছি, এটাও তো গাব না? এটা গাব হইলে আপনার ছয় মাসের গাব। ছয় মাসের গাব না? হ্যাঁ, দাঁত টাত হয়নি ভাই। চেক দিয়ে নিতে পারবে? চেক দিয়ে ছয় মাসের গাব গরুর পালানে চারি পড়েছে, দেখেন চেক দিয়ে নেবে। চেক দিয়ে নেবে? জি জি। দেখেন, দেখেছেন ওর তলাটা কত সুন্দর, নাকের কুড়ি সাদা, চোখ সাদা। পার হয়েছে কি? পার কুড়ি সাদা না, দাঁত হয়নি ভাই। দাঁত হয়নি এখনো না? না। আচ্ছা, ছয় মাসের গাব চেক দিয়ে নিতে পারবেন। দামটা কত রাখছেন? দাম চাইলে তো মেলা কিছু চাওয়া যায় ভাই, দাম অল্পের ভিতরে চাওয়া ভালো, 1,65,000 টাকা দাম নেব। 1,65,000 টাকা? জি দর্শক, 1,65,000 টাকা হলে আপনারা নিতে পারবেন। এটা তিন নাম্বার গরুটা দেখলাম, হলস্টাইন ফ্রিজিয়ান। এই গলার কোনো কম্বল টম্বল কিছু নাই, অরিজিনাল জাত গরু, হলস্টাইন ফ্রিজিয়ান। জি ভাই। এটা দেখলাম আমরা তিন নাম্বার গাড়ি গাব গরুটা, 1,65,000 টাকার চাওয়া দাম। জি। তো দর্শক চলুন চার নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। পাশেই চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটার এটা কত দিনের গাব আছে? এটা ছয় মাস গাব। এটাও ছয় মাসের গাব? জি। চেক দিয়ে নিতে পারবে? জি। হলস্টাইন ফ্রিজিয়ান? জি ভাই।
দর্শক হলস্টাইন ফ্রিজিয়ান আপনারা দেখতে পাচ্ছেন, এটা 4 নাম্বার গরুটা, এটাও 6 মাসের গাব। দুধের বাটটা যদি একটু দর্শকদেরকে দেখাতেন। হ্যাঁ, দর্শককে দেখাই দিবেন না কেন, খুব আল্লাহর ইচ্ছে ভালো গরু ভাই। দামটা কত রাখছেন? এটা দাম চাইছে 1,65,000। 1,65,000 টাকা। জি, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে ইনশাআল্লাহ, নিতে পারবে। বাটটা খুবই ভালো, বাছুর আনতে দাস হয়নি। বাটগুলো দেখতে পাচ্ছিলেন তো দর্শক, চলুন 5 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। নাম্বার গরুটা দেখতে পাচ্ছি, এটাও কি গাব নাকি ভাই? না না ভাই, এটা গাব টাব কিছুই নাই। এটা গাব নাই না? না গাব নাই। তার মানে রেডি বাচ্চা? রেডি বাচ্চা। দাঁত তাত কি হয়েছে? হেভি জাতের গরু ভাই, বডি ফিকারটা দেখেন বাচ্চার। দাঁত হয়েছে কি? না দাঁত হয়নি এখন। দাঁত হয়নি না? যে কোনো দর্শক আমার কাছ থেকে দেখে নেবে, দেখে নিয়ে যেতে পারবে। জি, রেডি বাচ্চা। জি ভাই। দামটা কত রাখছেন? দাম চাও 1,35,000। 5 নাম্বার বাচ্চাটার চাওয়া দাম 1,35,000। 1,35,000। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। 5 নাম্বার বাচ্চাটা 1,35,000 চাচ্ছে। পাশে 6 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, এটা প্রেগন্যান্ট আছে ভাই, 3 মাসের। এটা আবার 3 মাসের প্রেগন্যান্ট? জি জি। এটা চেক দিয়ে নিতে পারবে না? এটা চেক দিয়ে নিতে পারবে, সমস্যা নাই। এটা চেক দিয়ে নিতে পারবে। দর্শক 3 মাসের গাব আছে, আপনারা চেক দিয়ে নিতে পারবেন। দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, একটু সামনে থেকে দেখাই দর্শক, সামনে থেকে দেখতে পাচ্ছেন। এটার দামটা কত রাখছেন? কিরাও দাম চাইছে 1,35,000। 1,35,000 টাকা। 6 নাম্বার গরুটার দাম চাচ্ছে 1,35,000 টাকা। জি। তো দর্শক চলুন 7 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। জি, 7 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই আমরা। জি ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। মাথাটা অনেক সুন্দর। বয়সটা কেমন এটার? এটা ধরেন রেডি বাচ্চা ভাই। রেডি বাচ্চা, যে কোনো সময় হিট আসতে পারে। যে কোনো সময় ইনশাআল্লাহ হিট আসতে পারে। দর্শকদের বাটটা দেখতে পাচ্ছেন আপনারা, দামটা কত রাখছেন এটার? এটা দাম চাইছে 1,25,000। 1,25,000 টাকা। জি। দাঁত টাত হয়েছে কি? না দাঁত হয়নি ভাই। আলোচনা সাপেক্ষে নিতে পারবে ইনশাআল্লাহ, নিতে পারবে দাদা। দর্শক 1,25,000 টাকা দাম চাচ্ছে। এর বাটতলা খুবই সুন্দর দেখেন দর্শক, দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন খুবই সাদা। চাওয়া দাম 1,25,000 টাকা। জি দর্শক, 1,25,000 টাকা চাওয়া দাম, মাশাআল্লাহ সুন্দর একটা গরু। তারপরে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন। তো দর্শক চলুন 8 নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই। পাশেই 8 নাম্বার বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। বয়সটা কেমন এটার ভাই? বয়স ধরেন 12-13 মাস হয়েছে ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। আচ্ছা, রেডি ধরা চলে? হ্যাঁ রেডি বাচ্চা, যে কোনো সময় হিটে চলে আসবে। দামটা কত রাখছেন এটার? এটার দাম চাইছি 1,15,000। এটাও 1,15,000 টাকা। জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? জি। 8 নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 1,15,000 টাকা। 1,15,000। তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই। 9 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি ভাই। জি। বাটটা দেখা আগে একটু, যেহেতু দর্শক বাটটা দেখা যাচ্ছে। ওর সাইডে বাট দেখেন, আর জাতমানও ভালো গরু, রানী শঙ্করের জাত, হলস্টাইন ফ্রিজিয়ান মূলত। জি ভাই। বয়সটা কেমন এটার? বয়স 13 মাস হয়েছে দাদা। বয়সটা 13 মাস, হলস্টাইন ফ্রিজিয়ান। জি। দামটা কত রাখছেন? দাম চাইছি 1,35,000। রেডি বাচ্চা? রেডি বাচ্চা। দর্শক যদি আল্লাহ গাবি করলে আবার 5,00,000 টাকার গরু হবে, আল্লাহ বাঁচাই রায়। দামটা চাচ্ছেন 1,35,000। 1,35,000 দিয়ে গাইয়ের বাছুরও পাওয়া যায়, কিন্তু ওই জাতের জাত ভিন্ন, অনেক অনেক ডিফারেন্স। এই সপ্তাহের গরু আল্লাহ খুব মিলাই দিয়েছে। দরদাম করে নিতে পারবে না? হ্যাঁ দরদাম করে নিতে পারবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তো দর্শক দরদাম করে নিতে পারবেন। দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, 9 নম্বর বাচ্চাটা দেখছেন। তো দর্শক চলুন 10 নম্বর বাচ্চাটা দেখাই। জি। পাশে 10 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা। জি ভাই। এটাও তো হলস্টাইন ফ্রিজিয়ান। জি ভাই। এটার বয়সটা কেমন? কিরাও ধরেন 12 মাস হয়েছে, 12-13 মাস। এটা মানে রেডি বাচ্চা? রেডি বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান, দুইটা তো প্রায় সেম ক্যাটাগরির বাচ্চা, একই জাতের বাচ্চা, রানী শঙ্কর জাত, বাচ্চা খুবই মানের বাচ্চা ভাই। দামটা কত রাখছেন এটা? এটাও 1,35,000 দাম। এটা 1,35,000 চাওয়া দাম। জি। দরদাম করে নিতে পারবে ইনশাআল্লাহ, আশা করা যায়। 10 নম্বর বাচ্চাটা এটা। তো দর্শক চলুন 11 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। 11 নম্বর গরুটা ভাই দেখতে পাচ্ছেন? জি ভাই। এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এসব তার গরুই সব আনকমন গরু দাদা। আচ্ছা, বয়সটা কেমন এটার? বয়স রেডি বাচ্চা ভাই। রেডি বাচ্চা। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছিলেন, এই সাইড থেকে দেখতে পাচ্ছেন। দামটা কত রাখছেন? দাম রাখছি 1,05,000। 11 নম্বর বাচ্চাটার দাম রাখছেন 1,05,000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে ইনশাআল্লাহ। পাশে 12 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ 12 নম্বর বাচ্চাটা ভাই রেডি বাচ্চা দাদা, খুবই তলাটা ভালো বাটটা দেখতে পাচ্ছিলেন দর্শক। 12 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছেন, হলস্টাইন ফ্রিজিয়ান। এটার দামটা কত রাখছেন? এটাও চাইছি 1,05,000। 1,05,000 টাকা। 5,000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? জি ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা, 12 নম্বর বাচ্চাটা খুবই তলাটালা বাচ্চার, ভালো বাটটা দেখতে পাচ্ছিলেন। তো দর্শক চলুন 13 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। জি। 13 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই আমরা। 13 নম্বর বাচ্চাটা খুবই জাত বাচ্চা ভাই,
হলস্টান ফ্রিজিয়াম আর দুধের একটু থকমাড়া দেখেন তাহলে একটু দর্শক বুঝতে পারবে যে দর্শক কী জিনিস। মাশাল্লাহ, বয়সটা কেমন এটা? বয়স রেডি বাচ্চা ভাই, যে কোনো মুহূর্তে হিটে হিটে চলে আসবে। রেডি বাচ্চা, যে কোনো সময় হিটে চলে আসবে। জি জি জি। এটার দামটা কত রাখছেন? এটার দাম রাখছি 115,000। 115,000 টাকা? হ্যাঁ। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? ইনশাল্লাহ নিতে পারবে ভাই। দর্শক, 13 নম্বর বাচ্চাটার দাম রাখছে 115,000 টাকা, আপনার আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। তো দর্শক চলুন পাশে 14 নম্বর বাচ্চাটা আছে, আপনাদেরকে দেখাই। 14 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই আমরা। 14 নম্বর বাচ্চাটা রেডি বাচ্চা ভাই? রেডি বাচ্চা না? জি। দর্শক, 14 নম্বর বাচ্চাটা রেডি বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন হলস্টান ফ্রিজিয়ান, যে কোনো সময় হিটে আসতে পারে। তো এটার দামটা কত রাখছেন? এটার দাম রাখছি 95,000 ভাই। চাওয়া দাম 95,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? ইনশাল্লাহ। দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। চাওয়া দাম 95,000 টাকা। 95,000। এটা দেখলাম আমরা 14 নম্বর গরুটা। তো দর্শক চলুন পাশে 15 নম্বর গরুটা আছে, আপনাদেরকে দেখাই। 15 নম্বর গরুটা দেখতে পাচ্ছি ভাই আমরা। জি দেখেন, হলস্টান ফ্রিজিয়ান। জি ভাই। বয়সটা কেমন এটার? বয়স রেডি বাচ্চা ভাই, যে কোনো সময় হিটে চলে আসবে। আচ্ছা, হলস্টান ফ্রিজিয়ান। জি। দামটা কত রাখছেন? দাম রাখছি 105,000। 105,000 টাকা? 5,000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। বাঘটা দেখতে পাচ্ছেন আপনারা, 15 নম্বর বাচ্চাটা, চাওয়া দাম 105,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো আপনাদেরকে দেখাই। এই 16 নম্বর গরুটা দেখতে পাচ্ছি ভাই আমরা। 16 নম্বর বাচ্চাটা ভাই রেডি বাচ্চা দাদা, হলস্টান ফ্রিজিয়ান। জি দাদু। দর্শক, 16 নম্বর বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন হলস্টান ফ্রিজিয়ান। তো একটু পিছন থেকে দর্শক দেখে দেখেন, পিছন দিয়েছেন, খুবই ভালো জাত পাত ভালো, গলায় কম্বল নাই, চোখ সাদা দেখেন, শিং সাদা, পারকুরি সাদা। দর্শক দেখতে পাচ্ছেন, এটার দামটা কত রাখছেন? এটার দাম চাইছি 125,000। চাওয়া দাম? চাওয়া দাম 125,000 টাকা। হ্যাঁ দেখেন, গরু জাতটা কি জাত, গরু কিনলে তো হয় না, অনেক দর্শক তো বহু কিছু মনে করেন সাদা হইলে জানে কি, গরু সাদার ভিতরে জাতমান পদ আছে। আজকের গরুগুলো দেখেন সব আনকমন গরু। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি ইনশাল্লাহ নিতে পারবে। কিছু সার আছে মনে হয় ভিতরে, না? জি, 5টা সার আর সার গরু আছে, একটু ভিতরে দেখা। তো দর্শক চলুন সারগুলো আপনাদেরকে দেখি। এগুলোই তো সারগুলো না ভাই? জি জি। এখানে যে সারিবদ্ধ ভাবে আছে, জি, এটা এটা কি জাতের? এটা নেপালি ঘির বলে ভাই। নেপালি ঘির? জি। আচ্ছা, বয়সটা কেমন এটার? বয়স তো গরু দাঁতে কয়টা? এটা দুই দাঁত। দাঁতে দুইটা? জি জি জি। আনুমানিক মাংসের ওয়েটটা আছে কেমন? ধরেন লাইফ ওয়েট 10 মণ ধরেন। আচ্ছা, দামটা কত চাচ্ছেন? কমই ধরেন, দাম 5টা করে 1 লাটে দাম দেবো আমি। 5টা করে 1 লাটে? হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা একটা দেখিয়ে যাই। একটা একটা দেখেন, 5টা গরু আছে আমাদের। লাইভ ওয়েট হবে 10 মণ, আপনার আইডিয়া করতেছেন? এটা 10 মণ আইডিয়া করতেছি। পাশেরটা ধরেন 12-12.5 মণ হইতে পারে। 12 মণ, 12.5 মণ। হ্যাঁ। এটা কি জাতের? এটা শাহিওয়াল। জি, এটা শাহিওয়াল বাচ্চা। মাশাআল্লাহ, গরুটা অনেক সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন, এই সাইড থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। পাশেরটা শাহিওয়াল বাচ্চা। এটা শাহিওয়াল। কেন নাম রাখছি রাজা বাবু? এটার নাম রাখছেন রাজা বাবু? রাজা বাবু, নামটা সুন্দর রাখছেন। এটার লাইভ ওয়েটটা কেমন আছে? এটা ধরেন 13 মণ হইতে পারে, 13.5 মণ হইতে পারে। আচ্ছা, এটা 13 মণ হতে পারে, 13.5 মণ হতে পারে। জি। পাশে তো দুইটা হলস্টান ফ্রিজিয়ান সাদা হচ্ছে। এরা দুই, এরা দুই ভাই, বুঝেছেন? দুই ভাই না, এরা আফাং আর দুলাল, দেখেছেন? একই একই মারপেটের বাচ্চা, একই কালার, একজনের আর একজনের পাল্টান দা দেখেন। যা যা। আচ্ছা, তো লটটা কত রাখছেন? এই 5টা গরুর দাম চাইছি আমি 10.5 লাখ। 5টা গরুর চাওয়া দাম 10.5 লাখ টাকা? জি জি জি। তো সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবে? ইনশাল্লাহ। দর্শক, সেক্ষেত্রে আপনার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। 5টা গরুর দাম রাখছেন 10.5 লাখ টাকা? জি জি জি। তো আজকে তো এই পর্যন্তই। জি ভাই। তারপরে অনেক গরু আছে, তো এত গরু তার দর্শক দেখলেই বুঝতে পারবে যে প্রচুর গরু আছে। দর্শক, আসলে এত গরু দেখানো সম্ভব না, তো আমাদের অনেক সময় দিলেন, তো ঠিকানাটা যদি একটু বলে দিতেন। ঠিকানা তো আমি পুরান লোক, ঠিকানা তো প্রতি সপ্তাহে দিই, বুঝেছেন? পাবনা জেলা থানা ঈশ্বর দি, গেরাম অরণ খোলা, তো যেহেতু অনেক বড় ভিডিও হয়ে গেল, তো আর আমরা সময় না বাড়াই, তো ধন্যবাদ ভাই আপনাকে।